তুরস্ক সিরিয়ার ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অনেক জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে। যদিও স্থানীয় সময় শনিবার অনুসন্ধান অভিযান স্থগিত করেছেন জার্মান উদ্ধারকারী দল এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী। এদিকে সব হারিয়ে ধ্বংসস্তূপের এলাকাগুলোতে ভুক্তভোগীদের স্বজনরা অধীর অপেক্ষায় দিন পার করছেন। তবে তুরস্কের চেয়ে সিরিয়ার অবস্থা ভয়াবহ বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারা জানায়, কেবল সিরিয়াতেই 53 লাখের বেশি মানুষ ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়তে পারে।